গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ अकाउंट আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমরা ক্লাস স্টার্ট করব 23rd মে 2024 এ কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব আর এর পরে পরে তোমাদের কে এ স্টাডি চ্যানেলে রয়েছে কোন ফসল উৎপাদনে কোন রাজ্য প্রথম একদম 2024 এর আপডেট এছাড়া 8:30 টার সময় তোমরা আজকে ম্যাথের প্র্যাকটিস ক্লাস সম্পূর্ণ লাইভ করতে পারবে 10 টার সময় তোমাদের আজকে সিলেক্টেড স্ট্র্যাটেজি কে 60 টা স্ট্র্যাটেজি এর প্রশ্ন একদম সিলেক্টেড হবে এবং সন্ধ্যাবেলা ছটার সময় কে স্টাডি চ্যানেলের ডাব্লিউবিপিজিকে মকটেস্ট লাইভ আর সাতটার সময় পিএইসি জি কে বুস্টার নলেজ অ্যাকাউন্টের লাইভ এই সমস্ত ক্লাসের রেলিং তোমাদের আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি যারা যারা টেলিগ্রামে জয়েন্ট নেই তারা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে দেখো ডেসক্রিপশন বক্সে ওখান থেকে জয়েন করে নাও প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য হেল্পফুল আর পরিবর্তন ব্যাচ করছে তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে তোমরা এই যে নাম্বারটা রয়েছে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস জানতে পারো কিংবা ডাব্লিউ বিপিএসি ক্লাকশিপের প্রিলিয়ার মেন ইন্টিগ্রেটেড ব্যাচেও তোমরা যদি জয়েন হতে চাও তাহলেও এই নাইন এই নাম্বারে যোগাযোগ করে নেবে তো দেখো আজকে প্রথম যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে দু হাজার চব্বিশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান কত ডাবলিউ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান উনচল্লিশতম অর্থাৎ উনচল্লিশতম স্থানে রয়েছে আমাদের ভারত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু চব্বিশ এটা রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টপ ফাইভ র্যাঙ্ক কান্ট্রিজ হচ্ছে ফার্স্ট পজিশনে রয়েছে ইউএস ইউনাইটেড স্টেটস সেকেন্ড পজিশনে স্পেন থার্ড পজিশনে জাপান ফোর্থ পজিশনে ফ্রান্স ফিফথ পজিশনে অস্ট্রেলিয়া আর একশো উনিশটা দেশের মধ্যে এই সূচকটা বা এই ইন্ডেক্সটা পাবলিশ হয়েছে বটম র্যাঙ্ক একদম তলার বা শেষের র্যাঙ্ক হচ্ছে মালির রিপোর্ট রিলিজ বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন কোন ইন্ডেক্স বা রিপোর্ট রিলিজ করে দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট গ্লোবাল কম্পিটিভনেস রিপোর্ট এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিপোর্ট গ্লোবাল আইটি রিপোর্ট ইন কোলাবোরেশন উইথ ইনসিড অ্যান্ড কর্নেল ইউনিভার্সিটি তারপরে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিদ মর্মান্তিক মৃত্যুর পর কে ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করতে চলেছে মোহাম্মদ মুকবের ইনি পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হতে চলেছেন ইন্টারিম প্রেসিডেন্ট তোমার আমরা যদি আরেকটু রিতেলসে দায়ী ইরান আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র পশ্চিম প্রদত্ত নাম পারস্য দ্বারাও পরিচিত এবং পশ্চিম এশিয়ার একটা দেশ আমরা এটাকেই যে পারস্য বলতাম সেই পারস্যটারই বর্তমান নাম কিন্তু ইরান অনেক সময় তোমাদের পরীক্ষাতে চলে আসে এর পশ্চিমে ইরাক উত্তর পশ্চিমে তুরস্ক উত্তরে আজারবাইজান আর্মেনিয়া ক্যাসপিয়ান সাগর তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান দক্ষিণ পূর্বে পাকিস্তান ওমান উপসাগর দক্ষিণে পারস্য উপসাগর রয়েছে এর রাজধানী তেরান এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফার্সি তারপরে দেখো কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি গালা ইভেন্টে মিস পিঙ্ক নেপাল দু হাজার চব্বিশের এর মুকুট কে জিতলেন মিস দু হাজার চব্বিশ এর মুকুট জিতেছেন আনমোল রায় মিস পিঙ্ক নেপাল দু চব্বিশ যিনি জিতেছেন আনমল রায় ইনি একজন ট্রান্স উমেন ফার্স্ট রানার আপ হয়েছেন সরসিনী সেকেন্ড রানার আপ হয়েছে আরভি বাসনেট তারপরে ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন ইব্রাহিম রাইসি যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন কিন্তু ইরানের রাষ্ট্রপতি ছিলেন উনিশে মে দু হাজার চব্বিশে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি তার পররাষ্ট্রপতি হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আরো সাত জনের মৃত্যু হয় রাষ্ট্রপতি রাইসি আজারবাইজানের সাথে ইরানের সীমান্তে একটা বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে যোগদানের পর ফিরে আসছিলেন সেখানে হেলিকপ্টার দুর্ঘটনায় তারা মারা গেলেন তারপরে ভারত সরকারের পশুপালন আর দুগ্ধজাত বিভাগ তার সাথে ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে ইউএনডিপি এর সাথে আমাদের ভারত সরকারের পশুপালন আর দুগ্ধজাত বিভাগ ভ্যাকসিন চেইন ব্যবস্থাপনার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে রিসেন্টলি মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যানিমাল এন্ড ডেয়ারিং ইউনিয়ন মিনিস্টার রয়েছেন বর্তমানে পুরুষোত্তম রূপালা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে যদি দেখি এটার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত হয় টোয়েন্টি সেকেন্ড নভেম্বর নাইনটিন হেড রয়েছেন আচিম স্টেনার তারপরে পরিবেশ সুরক্ষায় রাখা ব্যক্তিদের জন্য নতুন দশ বছরের ব্লু রেসিডেন্সি ভিসা কোন দেশ দেখো এটা রিসেন্টলি সংযুক্ত আরব দিচ্ছে মন্ত্রিসভা পরিবেশ সুরক্ষায় আমাদের এই সংযুক্ত আরব আমিরেটস মন্ত্রীসভা মন্ত্রিসভা

স্পিডের টুর্নামেন্টের মিক্সড ডাবল টাইটেল শিরোপা জিতেছে পয়মন্তী বৈশ্য আর আকাশ পাল তোমাদের এখান থেকে মনে রাখতে হবে এরা কোন খেলার সাথে জড়িত ঠিক আছে তুরস্কের ক্যাপাডোসিয়ায় অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস স্পিডের টুর্নামেন্ট পয়মন্তী বৈশ্য আর আকাশ পালের ভারতীয় টেবিল টেনিস জুটি মিক্সড ডাবল টাইটেল শিরোপা জিত মানে টাইটেল জিতেছে আর কি তারপরে সম্প্রতি কে প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক এবং মহাকাশে যাওয়ার জন্য দ্বিতীয় ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেছেন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সম্প্রতিকে প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক এবং মহাকাশে যাওয়ার জন্য দ্বিতীয় ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেছেন গোপী থোটাকুরা ভারতীয় প্রবাসী গোপী থোটাকুরা প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেব বেজোসের ব্লু অরিজিনের এনএস টোয়েন্টি ফাইভ মিশনের ক্রুতে তারপরে থাইল্যান্ড ওপেন সুপার ফাইভ হান্ড্রেড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবল বিভাগে শিরোপা জিতেছেন কারা সাত্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি ভারতীয় সাত্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেন সুপার ফাইভ হান্ড্রেড ব্যাডমিন্টন টুর্নামেন্টে চীনের চেন বো ইয়াং এবং লিউ ই কে হারিয়ে এই খেতাব জিতেছে তারপরে কোন দেশগুলো দু ছাব্বিশ এবং দু হাজার উনত্রিশ মহিলা এশিয়ান কাপের আয়োজক দেশ হিসেবে ঘোষিত হয়েছে অস্ট্রেলিয়া আর উজবেকিস্তান এশিয়ান ফুটবল কনফেডারেশন অস্ট্রেলিয়া আর উজবেকিস্তানকে যথাক্রমে এএফসি ওমেন্স এশিয়ান কাপ দু এবং দু হাজার সংস্করণের আয়োজক হিসেবে নিশ্চিত করেছে দু হাজার বাইশি ওমেন্স এশিয়ান কাপ হোস্ট করবে ইন্ডিয়া মানে করেছিল ইন্ডিয়া দু হাজার চ্যাম্পিয়ন চায়না নাইন টাইটেল রানার আপ সাউথ কোরিয়া বেস্ট প্লেয়ার হয়েছিল ওয়াং সানসান ফ্রম চায়না বেস্ট গোলকিপার হয়েছিল জু ইউ ফ্রম চায়না এবং ফেয়ার প্লে আওয়ার পেয়েছিল সাউথ কোরিয়া এগারোতম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জাপানের পোবে শহরে সতেরো থেকে পঁচিশে মে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে প্রায় এক হাজার জন পুরুষ আর মহিলা ক্রীড়াবিদ একশো ইভেন্টে প্রতিযোগিতা করছে কোবে ইউনিভার্সিটি মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপটা প্রথমবারের মতো পূর্ব এশিয়ায় হচ্ছে এটা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু পনেরো সালে দোহা কাতারে হয়েছিল দু উনিশ সালে সংযুক্ত আরব এমিরাটস হয়েছিল দুবাইয়ের পরে এশিয়ায় এটা তিন নম্বর থার্ড বার হচ্ছে থার্ড এডিশন হচ্ছে এশিয়াতে টেন্থ বিশ্ব প্যারা এথলেটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে ফ্রান্সে বিশ্ব মৌমাছি দিবস ওয়ার্ল্ড বি ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড পালন পালন করা করা হয় হয় মে মে অর্থাৎ এটা সুস্থায়ী উন্নয়নের এই বহনকারী মৌমাছিদের অবদান তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা আমরা পালন করে থাকি দু হাজার আঠেরো সালে স্লোভেনিয়া প্রথমে এই দিনটা পালন করা হয়েছিল এই দিনে অষ্টাদশ শতকে স্লোবানিয়ার অ্যান্টন জনসার জন্মদিনকে স্মরণ করে তাকে শ্রদ্ধার সম্মান করা হয় তিনি হচ্ছেন আধুনিক মৌমাছি সংরক্ষণ কৌশলের প্রবর্তক রে থিম কি বি উইথ এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো সবাই মিলিয়ে নাও মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের এর উত্তর যাবে বিহার মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে মানব দেহে কোথায় আইলেটস অব ল্যাঙ্গারহেন্স দেখতে পাওয়া যায় আর ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন শেষকালে আমাকে তোমরা কমেন্টে জানাও এগুলো চট করে আগের দিনের প্রশ্ন যেগুলো ছিল সেগুলো একবার কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যানসার করার চেষ্টা করো টোয়েন্টি সেকেন্ড মে দু হাজার চব্বিশের কোয়েশ্চেন্স কি কি ছিল দেখো দু হাজার চব্বিশ ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে আলেকজান্ডার জাবরে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন সঞ্জীব পুরী দু হাজার চব্বিশ ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে ইগা সুইটেক বিশ্বের উচ্চতম কম্পিটিটিভ সুইমিং পুল চালু করা হয়েছে কোথায় ভুটানে বিশ্বের প্রথম কোন দেশে সমস্ত হিমবাহ বলে গিয়েছে ভেনেজুয়েলা সম্প্রতি প্রয়াত অ্যালিস মুনরো কোন দেশের নোবেল জয়ী লেখিকা ছিলেন একুশে মে কোন রাজ্য সম্প্রতি দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির রিপোর্ট করার জন্য ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে আসাম উইলিয়াম লাইচিং কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন তাইওয়ান এগারোতম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে জাপান এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল এ ক্লিক করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে